আল্লাহ পাক কুরাইশকে ডাক দিয়া বললেন ফালিয়াবুদু রব্বাহাজাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ এ কুরাইশেরা ইয়ামান দেশে সফর কইরা মাল কামাই করস খাওয়ার জন্য ব্যবসায় তরে খাওয়ায় না তোর সফর তরে খাওয়ায় না আল্লাযী আতআমাহুম মিন জুউ ক্ষুধার্ত অবস্থায় যিনি খাবার দেন আহার দেন তিনি কে এই ভিক্ষু লাঠি নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহর চত্বরে গিয়া এবার লাঠির সামনে পড়ে গেছে কাবা কাবা ঘর লাঠি দিয়া টোকায় ভিক্ষুক মনে করছে এটাও কারো বাড়ি ডাক দিয়া বলে বাড়ির মালিক আসনি ও ঘরের মালিক আমারে কিছু খাবার দাও আমি অভাবী আমি ফকির তোমার দুয়ারে আসছি আমারে কিছু আহার দাও আমারে কিছু সম্পদ দাও কিছু অর্থ দাও হাত পাচ্ছে ভিক্ষুক আর একজন মানুষ আফসোস করে হাসতে হাসতে বলে আরে অন্ধ কোন ঘরে গিয়া চাইতে হয় তাও জানোস না এই ঘরের মালিক তুই কোথায় পাবি এই ঘরের মালিক তো ঘরে নাই এখানে তো মালিক পাওয়া যায় না যা যা মানুষের ঘরে যা তখন অন্ধ বলে তাইলে এটা কার ঘর আরে এটা তো বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন অন্ধের সামনে লোকটা ব্যক্ত করলো আল্লাহর ঘর বাইতুল্লাহ অন্ধের পকেটে যা মাল ছিল পয়সা ছিল যা এতক্ষণ ভিক্ষা পেয়েছে সব সুরে মেরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে বার ভিক্ষুক ডাক দিয়া বলে আসল মালিকের কাছে চলে আসলাম তাইলে আর নকল মালিকের কাছে চায়া লাভ নাই কাবার মুলতাজামের সাথে হাতটা লাগাইয়া মালিকরা ডাক দিয়া কয় মালিক আমি ভিক্ষুক তুমি তো মালিক তোমার দুয়ার আসছি দুনিয়ার সব কিছু পিছনে ফেলে দিয়েছি এবার তুমি আমারে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন তার আসমান থেকে সব বরকতের দরজাগুলো তার জন্য খুলে দিয়েছে চিৎকার মেরে কম সুবহানাল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এইভাবে যখন আল্লাহকে বলতে থাকে আল্লাহ আমি তোমার ঘরে হাজির হয়ে গেছি যখন দৌড়াইতে থাকে যখন আবার রুকনে ইমানিতে যায় হাদিসের মধ্যে পড়লাম ওই জায়গায় গিয়া দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার প্রথম তিন চপ করে রমল করে এবং ইস্তেবা করে ডান দিকের বগরের নিচ দিয়া যখন ইহরামের কাপড়টা উঠায়া দিয়া বীর দর্পে যখন সামনের দিকে আগাইতে থাকে আমার খোদার রহমতগুলো ওই বান্দার দিকে এত দ্রুত দৌড়ায় আল্লাহর নবী বলে যেই মানুষটা এইভাবে তওয়াফ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে তার উপরে 60টা রহমত নাজিল করতে থাকে সুবহানাল্লাহ আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 114টি সূরার ছোট্ট একটি সুমশহুর সূরা সূরাতুল কুরাইশ যেটা কোরআনুল কারীমের 106 নম্বরের সূরা যে সূরাটি আমরা অনেকেই জানি অনেকেই পড়তে পারি অনেকেরই মুখস্থ আছে যার মধ্যে আয়াত সংখ্যা হলো 4টি এই 4টি আয়াত সংবলিত একটি সূরা সূরার নাম সূরাতু কুরাইশ এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবীজির আহাদিসে মোবারকা থেকে বরকত হাসিলের নিয়তে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক জাল্লা ওয়ালা শানহু যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমা সূরা এবং হাদিসের আলোকে কিছু তাফসীরি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন এই আয়াতের নূর এবং হাদিসের নূর আমাদের সকলের সিনায় দান করেন সবাই বলি আমিন সূরার নাম সূরায়ে কুরাইশ কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে কোন কোন সূরা আছে যে কোনো ব্যক্তির নামে অবতীর্ণ হয়েছে কোনোটা স্থানের নামে কোনোটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনুল কারীমের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতের অবতীর্ণ হওয়ার পটভূমি বা প্রেক্ষাপট বা শানে নুজুল আমরা বলতে পারি কিন্তু সূরায়ে কুরাইশ
এই সূরাটি কোনো ব্যক্তির নামে অবতীর্ণ হয়নি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে একটি বংশের নামে, কুরাইশ একটি বংশের নাম। আরবের মধ্যে যতগুলো বংশ আছে, যতগুলো জনগোষ্ঠী আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি বংশের নাম কি বংশ? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের নামে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই কুরাইশ এটা কার নাম? ওই বংশের কি কোনো ব্যক্তির নাম না কার নাম? এ নিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে বিভিন্ন মত প্রকাশ করেছেন, বিভিন্ন ঐতিহাসিকগণ ইতিহাসের প্রেক্ষাপটে বিভিন্ন মত, বিভিন্ন উক্তি তারা ব্যক্ত করেছেন। তবে সহিতম কথা, বিশুদ্ধতম কথা হলো কুরাইশ কোনো ব্যক্তির নাম নয়, একটি গোষ্ঠীর নাম, একটি জাতির নাম। যেই কুরাইশ বংশ থেকেই একটি শাখা হলো বনি হাশেম, যেখান থেকে জন্ম নিয়েছে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম মুআররিখিনগণ লিখেন যে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মানুষ, কুরাইশ বংশের একজন পূর্বপুরুষ যার নাম হলো নজর ইবনে কেনানা, এই নজর ইবনে কেনানা তার থেকে যে বংশ পরম্পরা চালু হয়েছে ওই বংশধরকেই কুরাইশ বংশ বলা হয়। তবে নজর ইবনে কেনানা তিনি একজন সুঠাম দেহের মানুষ ছিলেন, সুন্দর বডি ফিটনেসের মানুষ ছিলেন, যার চরিত্র, যার মাধুর্যতা সবচেয়ে সুন্দর ছিল। তো ওনার থেকে যেই বংশ পরম্পরা চালু হয়েছে ঐতিহাসিকগণ ওই বংশধরকেই কুরাইশ বংশ হিসেবে সবাই চিনে জানে এবং আরবের মধ্যে প্রসিদ্ধ। কিন্তু কোন কোন ঐতিহাসিকগণ, কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন যে কুরাইশ এটি করশুন ধাতু থেকে নির্গত। করশুন, তাকাররুশ, তাকরিশ এর অর্থ হলো জমা করা, সমবেত করা, ছড়িয়ে ছিটিয়ে থাকা, বিচ্ছিন্ন কিছু জিনিসকে একত্রিত করার অর্থ হলো কি করশুন, সেখান থেকে কুরাইশ। তো এই অর্থ হিসেবে কুরাইশকে কেন কুরাইশ বলা হয় তারা এর কারণ সেখানে উল্লেখ করেছেন যে কুরাইশ বংশে, নজর ইবনে কেনানার বংশে যত মানুষ ছিল তার থেকে কিছু পরবর্তী বংশ পরম্পরায় একজন ব্যক্তির আগমন ঘটেছিল, তার নাম ছিল কুসাই ইবনে কিলাব। এই জন্য নবীজির বংশ পরম্পরা নসব সিলসিলা যখন বয়ান করতে হয় মাঝখানে কুসাই ইবনে কিলাবের নাম আসে, আদম পর্যন্ত যদি আপনি সিলসিলা বয়ান করে যান। তো এই নজর ইবনে কেনানার পরবর্তী একজন বংশধরের এক ব্যক্তির নাম ছিল কুসাই ইবনে কিলাব। এই কুসাই ইবনে কিলাব তিনি মক্কায় তার বাড়ি, তিনি চিন্তা করলেন যে আমাদের নজর ইবনে কেনানার যে বংশধর, একটি প্রভাব যাদের আছে, যাদের সম্মান আছে, একটি নামি দামি বংশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর জাহিলি যুগে আরবের মানুষ একাধিক বিবাহ করত, কেউ 8টা 10টা পর্যন্ত বিয়ে করত, ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে সেখানেই বসত বাড়ি, এলোমেলো হয়ে অগুছালো। তো এই কুসাই ইবনে কেলাব তিনি চিন্তা করলেন যে আমাদের কুরাইশ বংশের লোকেরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, বিচ্ছিন্ন হয়ে থাকবে, এটা কেমন দেখা যায়, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একত্রিত হয়ে থাকব। তাই তিনি এই নসব নামা অনুযায়ী, বংশ পরম্পরা অনুযায়ী বিভিন্নভাবে চিঠির মাধ্যমে, বিভিন্নভাবে এই কুসাই ইবনে কেলাব বিভিন্ন দেশ বিদেশ প্রান্ত থেকে, উপত্যকা থেকে সব কুরাইশদেরকে জমা করতে লাগলো কাবার চতুর্দিকে, অর্থাৎ মক্কা নগরীতে। যেরকম সুবহানাল্লাহ,
তো সেখান থেকে কুরাইশরা সবাই মক্কা নগরীতে তাদের ম্যাক্সিমামের অবস্থান ঘটলো তো করশুন মানে জমা করা তো যেহেতু তাদের সবাইকে বহিরাগতভাবে জমা করা হয়েছে এই জন্য তাদেরকে কি বলা হয় কুরাইশ যেমন আমাদের দেশে রোহিঙ্গারা এসেছে তারা মায়ানমার থেকে এসে আমাদের বাংলাদেশের একটি স্থানে কি নিয়েছে অবস্থান নিয়েছে এখন মায়ানমারের যারা যেই বংশেরই হোক যারা যেই সম্প্রদায়ের হোক আমরা সবাই কি বলি রোহিঙ্গা এক নামে সবাই তো এই যে বিভিন্ন আপনার নসব থেকে বিভিন্ন গোত্র থেকে কিন্তু সবার বংশ পরায় যেহেতু নজর ইবনে হিশামের বংশের লোকেরা যারাই সেখানে সমবেত হয়েছে তাদের সবাইকে কি বলা হয়তো কুরাইশ বলা হতো আবার কেউ কেউ বলেছেন এক হাদিস এনেছে তাফসিরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের জগতে যতগুলো কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং বড় কিতাব তাফসিরে কবীর কবীর মানেই বড় কবীর অর্থ কি বড় তাই ফখরুদ্দিন রাজি এক হাদিস এনেছেন যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতেবে ওহি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করলেন এখানে একটা কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু বয়সে অনেক ছোট নবীজির আপন চাচাতো ভাই যিনি রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরদের সর্দার সমস্ত কোরআনের তাফসীর কারকদের সর্দার তার নাম কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ছেলে যার নাম ফজল ইবনে আব্বাস তো এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন কাতেবে ওহি যিনি নবীজির পিএস নবীর কাছে ওহি আসে আর নবীজি শোনায় আর সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করেন যিনি তার নাম কি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুআবিয়া তার বয়সে মনে হয় যেন ছেলের বয়সই হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করতেছে অথচ দোনোজনেই কুরাইশ বংশের ইবনে আব্বাস তিনিও নবীজির চাচাতো ভাই একই বংশের লোক কুরাইশ বংশের আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুরাইশ বংশের তো আমিরে মুআবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে লিমা সুমিয়া কুরাইশুন কুরাইশান ইয়া ইবনে আব্বাস তিনি রাইসুল মুফাসসিরিন বয়সে ছোট ছেলের বয়সী কিন্তু তিনি একটা বিষয় জানার জন্য ছোট মানুষকেও জিজ্ঞাসা করতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর আমাদের দেশে দেখবেন মাস্টার ডিগ্রি এফআরসিএস ডিগ্রির কোনো অভাব নাই সুরায় ফাতেহা পাঠেন কয় পারি অর্থ বুঝেন সুরায় ফাতেহা বিসমিল্লার অর্থটাও জানে না এমন মানুষ আছে না নাই যে বিসমিল্লার অর্থটা পর্যন্ত জানে না অথচ তার ডিগ্রির কি নাই কোনো শেষ নাই দেশ বিদেশের বিশাল বিশাল ডিগ্রি আবার তারা কাউকে জানার জন্য জিজ্ঞাসাও করতে চায় না অথচ কাতেবে ওহি যিনি নবীজির পাশে থাকতেন নবীজির প্রায় সমবয়সী এই আমিরে মুআবিয়া একটা ছোট্ট বাচ্চা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে লিমা সুমিয়া কুরাইশুন কুরাইশান ইয়া ইবনে আব্বাস হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো আল্লাহ তো তোমাকে কোরআনের বহু এলেম দিয়েছে বহু জ্ঞান দিয়েছে তুমি তো এলেমে আমলে অনেক দূর অগ্রসর অতএব তুমি আমাদেরকে শোনাও কুরাইশদেরকে কেন কুরাইশ বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তাফসীরটা করেছে তাফসীরে কাবীর ওই কথাটা এখানে উল্লেখ করেছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যে তিনি বললেন যে দেখেন কুরাইশ হলো একটা প্রাণীর নাম খেয়াল করলেন কুরাইশ কিসের নাম একটা প্রাণী এই প্রাণীটা স্থলে থাকে না জলের ভিতরে থাকে পানির ভিতরে এত বড় একটা বৃহৎ প্রাণী এত বিশাল একটা প্রাণী আল্লাহর সৃষ্টি জগৎ এত ব্যাপক এতটা ব্যাপৃত এতটা অসীম মানুষ কোন বিজ্ঞানী এখনো পর্যন্ত আল্লাহর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পারে না এত সৃষ্টি আপনারা দেখেন যত দিন যাচ্ছে তত রং বিরঙের মাছ রং বিরঙের প্রাণী আপনাদের দৃষ্টিগোচরে নজরে আসতেছে কি আসে না আসতেছে এইগুলোর স্রষ্টা কে এগুলোকে আল্লাহ নতুন করে বানাইছে সব সৃষ্টিকার আলা লাহুল খালকু ওয়াল আম
তো তিনি বললেন পানির ভিতরে বিশাল বড় এক প্রাণী, তবে এই প্রাণীটা এত বড় শক্তিধর, ও যখন সামনে সম্মুখ ভাগে অগ্রসর হয় কাউকে ছাড় দেয় না, যাকে পায় তাকে খেয়ে ফেলে। এই মাছটা এত বড় শক্তিধর, এত বড় প্রাণী, পানির ভিতরে ক্ষমতাধর, ও সামনের কাউকে ছাড় দেয় না, সবাইকে সে পরাজিত করে ফেলে, কিন্তু ওকে কেউ পরাজিত করতে পারে না, ওকে কেউ ধরাশায়ী করতে পারে না, ওকে কেউ খাইতে পারে না, কিন্তু ও সবাইকে খেয়ে ফেলে। কয় সেই প্রাণীটা যেহেতু এত বড় শক্তিধর, এই পৃথিবীর ভিতরে এমন একটা বংশ কুরাইশ বংশ, যেই বংশের সামনে গোটা পৃথিবীর বংশ সবগুলো দুর্বল হয়ে যায়, মাথা নত করে দেয়, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, যার সামনে আব্রাহার মতো বাচ্চা বিলীন হতে বাধ্য হয়েছে, এই জন্য কোরাইশ বংশকে ওই মাছের মতো থেকেও বেশি শক্তি আল্লাহ দান করেছে, এই জন্য কোরাইশকে কোরাইশ বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরাইশ বংশের একটা আসক্তির কথা এই চার আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে কোরাইশ বংশের একটা আসক্তি ছিল। প্রত্যেকটা বংশের কিছু আসক্তি থাকে, থাকে না? কোন কোন দেশের মানুষের খালি আসক্তি ঘোরাফেরা, কারো আসক্তি হলো একটু কি করা, দুই আঙ্গুলের একটু ধূমপান করা, আছে না? কারো একটু পান খাওয়া, এক একটা আসক্তি, বিভিন্ন রকমের আসক্তি মানুষের ভিতরে থাকে। কুরাইশদের একটা আসক্তি ছিল সফর করা। কি করা বলেন? সফর করা। তারা খুব সফর করত, কুরাইশ বংশের লোকেরা বসে থাকতো না, তারা খুব মেহনতি ছিল, সফর করত। আল্লাহ তাদের এই সফরের কথা বলতে গিয়ে বলতেছেন, লিলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কথা আল্লাহ পাক বলেন যে কুরাইশের ভিতরে সবচেয়ে আসক্তি বেশি ছিল। এই লামটাকে শুরুতে কেউ কেউ বলেছেন লামটা লিতালিল, কারণ বুঝানোর জন্য, আবার কোন কোন মুফাসসির বলেছেন লামটা লিতাআজ্জুব। কয় বড় আশ্চর্য, কেমন আসক্তি কুরাইশদের আসক্তির আশ্চর্য, বড় আশ্চর্যের আসক্তি ছিল কুরাইশদের ভিতরে। লিলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি বড় আজব আসক্তি, বড় আশ্চর্যজনকের আসক্তি এই কোরআন কুরাইশদের ভিতরে ছিল। আল্লাহ বলেন তাদের ভিতরে দুইটা আসক্তি ছিল, একটা হলো রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ, তারা শীতের দিনে একটা সফর করত গ্রীষ্মকালে, গরমের দিনে কি করত আর একটা সফর করত। এই কুরাইশেরা শীতের দিনে সফর করত, গরমের সময় গ্রীষ্মের সময় সফর করত। তৎকালীন যুগের ব্যবসার রমরমা ব্যবসা, তৎকালীন যুগে সম্পদের দিক দিয়ে অগ্রসর ছিল ইয়ামান এবং সিরিয়া, যেটাকে আমরা বলি শাম। এই কুরাইশের লোকেরা শীতের সময় ইয়ামান দেশে সফর করত, ওই সময় ইয়ামান দেশে গেলে তাদের ব্যবসা বেশি হইতো, পুঁজি বেশি হইতো, অর্থ বেশি হইতো, এই জন্য পুঁজি অর্জন করার জন্য, ব্যবসা করার জন্য এই কুরাইশের লোকেরা বেশি বেশি এই শীতের সময় তারা ইয়ামান দেশে সফর করত। আবার এই কুরাইশের লোকেরা তাদের আরেকটা শক্তি ছিল গরমের সময় গ্রীষ্মের সময় তারা বেশি বেশি শামের দিকে সফর করত, ওই সিজনে শামে গেলে অর্থ বেশি পাওয়া যাইত, অর্থ বেশি লাভ হইত। কিন্তু এই কুরাইশদের বাড়িটা এমন এক জায়গায়, যেই জায়গার ভিতরে বরকত দান করেছেন কে? আরো জোরে বলতে হবে, ওই জায়গার ভিতরে বরকত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন বলে ইন্নাহু আলা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশের কত বড় সম্মান, যেই যুগের ভিতরে কিছু কিছু মানুষের পেশা ছিল খারাপ, এই মানুষগুলো চুরি করত, ডাকাতি করত, তারা ওপেনেই ডিক্লার দিয়া চুরি করত, তারা এটাকে খারাপ মনে করত না, চুরি করা ডাকাতি করা এটাই ছিল তাদের পেশা। তো মানুষ যখন ইয়ামান দেশে এবং শামে সিরিয়াতে সফর করত ব্যবসার জন্য, মাঝে মধ্যে মরুভূমির মধ্যে ডাকাত দলেরা তারা অস্ত্র ঠেকায়া সেখানে ডাকাতি করত, সব মাল লুণ্ঠন করে নিত। কিন্তু কুরাইশের মর্যাদা
আল্লাহ কত বেশি দিয়েছেন কয় কুরাইশের লোকেরা যখন রিহলাতাস শীতাই ওয়াস সাইফ শীতের সময় যখন ইয়ামান দেশে ব্যবসায়ী কাফেলা নিয়ে যখন মক্কার দিকে রওনা আবার গ্রীষ্মের সময় শাম থেকে যখন ব্যবসায়ী মালামাল লাভবান হয়ে যখন মক্কার দিকে রওনা করত পথিমধ্যে যদি কোনো ডাকাত দলেরা তাদেরকে পাকড়াও করতেন তারা বলতেন আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহর আশেপাশের মানুষ আমরা কুরাইশ বংশোদ্ভূত এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত ডাকাত দলেরা তাদের কাছে আত্মসমর্পণ করত সারেন্ডার করত তারা সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে মাল লুণ্ঠন না করে রাতের আধারে আলো দিয়া তাদেরকে সামনের দিকের রাস্তা দেখায়া দিত চিৎকার মেরে কন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই কুরাইশদেরকে কি পরিমাণ বরকত দিয়েছেন কিন্তু কুরাইশদেরকে এত সম্মান দিয়েছেন বাইতুল্লাহর বরকতে কাবার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশরা কিন্তু তার আরেকটা কাজ করত ব্যবসা শেষ করে যখন আসতো কাবা শরীফ তওয়াফ করত বাইতুল্লাহ চতুর্দিকে তারা ঘুরত এবং নামাজ পড়ত ইবাদত করত জাহিল যুগের মানুষরা পর্যন্ত এই বাইতুল্লাহ তওয়াফ করত কিন্তু তখন কাবার ভিতরে তারা 360টা মূর্তি স্থাপন করেছিল তারা কাবার দিকে সেজদা করত আর মনে মনে নিয়ত করত ভিতরে যে সমস্ত লাত উজ্জার মানাতের আছে এই সমস্ত মূর্তিদেরকে তারা পূজা করতেছে তারা ইবাদত করতেছে তারা উপাসনা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশদের আসক্তির কথা উল্লেখ করে ডাক দিয়া কয় এ কুরাইশেরা খবরদার খবরদার আরে ইবাদত কিন্তু ভিতরের লাতের নয় ইবাদত ভিতরের উজ্জার নয় ইবাদত ভিতরের মানাতের নয় ইবাদত ভিতরের 360 মূর্তির নয় ফালিয়া আবুদু রাব্বাহাজাল বাইত তোমরা ইবাদত করো এই ঘরের মালিকের বলেন তো ঘরের মালিক কে আরো জোরে বলেন কাবা ঘরের মালিক কে এই ঘরের মালিকের ইবাদত করো মূর্তির ইবাদত নয় মূর্তির পূজা নয় মূর্তির দাসত্ব নয় ঘরের পূজা নয় অনেক বিধর্মীরা প্রশ্ন করে হুজুর আমরা তো পাথরের মূর্তি মাটির মূর্তি দেবতার সামনে আমরা মাথা নত করি আপনারা তো বাইতুল্লাহর সামনে মাথা নত করেন এই বাইতুল্লাহ তো ওয়ালটা তৈরি দিয়া সিমেন্ট দিয়া বালু দিয়া পাথর দিয়া আমরা যেমন মূর্তির পূজা করি মূর্তির সামনে মাথা নত করি আপনারাও দেখি বাইতুল্লাহর সামনে মাথা নত করেন আমরাও এখান থেকে কাবার দিকে তাকাইয়া আমরাও কেমন যেন বাইতুল্লাহকে চোখে চোখে সামনে নিয়ে আমরা মাথা নত করতেছি তাইলে ওদেরটা যদি পূজা হয় আমাদেরটা কেন ইবাদত আপনাদেরটা কেন পূজা হবে না এটা যদি কোনো বিধর্মী প্রশ্ন করতে চায় হুজুর এটা তো আমাদের পূজার মতোই দেখা যায় আমরা মূর্তির পূজা করি আপনারা তো বাইতুল্লাহর পূজা করেন কসম আল্লাহর না 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 আল্লাহ পাক এই কথাই স্পষ্ট করিয়া দিলেন ফালিয়াবুদু রাব্বাহাজাল বাইত এ বান্দা যদিও বাইতুল্লাহর সামনে তুই মাথা নত করস আসলে এটা বাইতুল্লাহর পূজা না বাইতুল্লাহর ইবাদত না বরং ইবাদত হবে ঘরের মালিক কার আরো জোরে বলেন ইবাদত কার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদের ভিতরে চুম্বন করতেছেন আর ডাক দিয়া বলতেছেন ওরে কাবা ওরে হজরে আসওয়াদ আমি যদি আমার প্রেমাস্পদ আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোর গায়ে চুমা দিতে না দিতে দেখতে না দিতে দিতে না দেখতাম আমি কোনোদিন তোর গায়ে আমি চুমা দিতাম না কারণ তোর গায়ে চুমা দেওয়া ইবাদত নয় তবে আমি আমার মাহবুব আমার প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোর গায়ে চুমা দিতে দেখেছি এই জন্য আমি আমার রসুলের অনুসরণ করার জন্য আমার রবের হুকুম পালন করার জন্যই শুধুমাত্র আমি তুই পাথরের গায়ে চুম্বন করতেছি চিৎকার মেরে কন সুবহানাল্লাহ তাইলে বলেন তো ইবাদত কি বাইতুল্লাহর না বাইতুল্লাহর মালিকের বলেন তো ইবাদত কার আমাদের নামাজ আমাদের রোজা আল্লাহ পাক এই কথাটাই তার হাবিবকে বলে দিলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার সব কিছু হবে কার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়াত তেলাওয়াত করেছে আয়াতের শেষে বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা বলেন তো হজ হবে কার আমি যে হজ করব কার আমি যে বাইতুল্লাহ যাব কার সব কিছু আমার আল্লাহ
আমার কিছুই না লোক দেখানোর জন্য না মানুষের শোনা আমার বাহবা নেওয়ার জন্য না আমার নামাজ আমার রোজা আমার দান খয়রাত আমার দাড়ি আমার টুপি আমার কুরবানি আমার সব কিছু হবে একজনের যিনি তিনি কে তিনি হলেন একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাক কুরাইশকে ডাক দিয়া বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন আমানাহুম মিন খাউফ এ কুরাইশেরা ইয়ামান দেশে সফর কইরা মাল কামাই করস খাওয়ার জন্য ব্যবসায় তরে খাওয়ায় না তোর সফর তরে খাওয়ায় না আল্লাযী আতআমাহুম মিন জু ক্ষুধার্ত অবস্থায় যিনি খাবার দেন আহার দেন তিনি কে অতএব ঘরের মালিকের কাছে চাও সফর করলেই খাবার পাইবা তা না সফরের আসক্তি কইরা লাভ নাই মালিকের কাছে চাও ঘরের মালিকের কাছে চাও ঘরের মালিক যদি চায় তোমাকে ঘরে বসাইয়া খাওয়াইতে পারে কি পারে না আরো জোরে কান পারে কি পারে না আল্লামা শায়খ শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন একজন বড় আল্লাহওয়ালা আশেকে রসুল তিনি বলেন আশেকে রসুল শেখ সাদী রহমাতুল্লাহ আলাই লিখতেছেন একজন ভিক্ষু অন্ধ মানুষ ভিক্ষা করতেছে মক্কায় ভিক্ষা করতে করতে চোখে দেখে না অন্ধ লাঠি দিয়ে টুক 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 করে আওয়াজ দেয় ঘরের দরজায় অনেক অন্ধরা গিয়া বলে আসুনি ঘরের মালিক আমারে কিছু ভিক্ষা দাও আমি খোদার তো আমি অভাবী আপনার দুয়ারে কিছু খাবারের জন্য এসেছি ভিক্ষু বন্ধ মানুষ চোখে দেখে না ঘরে লোক আছে কিনা নাই এইভাবে করে সারা মক্কায় তন্ময় তন্ময় করে ভিক্ষা করে অন্ধ মানুষ চোখে দেখে না তৎকালীন আরব যতটা উন্নত এই ভিক্ষুক লাঠি নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহর চত্বরে গিয়া এবার লাঠির সামনে পড়ে গেছে কাবা কাবা ঘর লাঠি দিয়ার টোকায় ভিক্ষুক মনে করছে এটাও কারো বাড়ি ডাক দিয়া বলে বাড়ির মালিক আসনি ও ঘরের মালিক আমারে কিছু খাবার দাও আমি অভাবী আমি ফকির তোমার দুয়ারে আসছি আমারে কিছু আহার দাও আমারে কিছু সম্পদ দাও কিছু অর্থ দাও হাত পাচ্ছে ভিক্ষুক আরেকজন মানুষ আফসোস করে হাসতে হাসতে বলে আরে অন্ধ কোন ঘরে গিয়া চাইতে হয় তাও জানোস না এই ঘরের মালিক তুই কোথায় পাবি এই ঘরের মালিক তো ঘরে নাই এখানে তো মালিক পাওয়া যায় না যা যা মানুষের ঘরে যা তখন অন্ধ বলে তাইলে এটা কার ঘর আরে এটা তো বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন অন্ধের সামনে লোকটা ব্যক্ত করল আল্লাহর ঘর বাইতুল্লাহ অন্ধের পকেটে যা মাল ছিল পয়সা ছিল যা এতক্ষণ ভিক্ষা পেয়েছে সব সুরে মেরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে বার ভিক্ষুক ডাক দিয়া বলে আসল মালিকের কাছে চলে আসলাম তাইলে আর নকল মালিকের কাছে চাইয়া লাভ নাই কাবার মুলতাজামের সাথে হাতটা লাগাইয়া মালিকরা ডাক দিয়া কয় মালিক আমি ভিক্ষুক তুমি তো মালিক তোমার দুয়ার আসছি দুনিয়ার সব কিছু পিছনে ফেলে দিয়েছি এবার তুমি আমারে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন তার আসমান থেকে সব বরকতের দরজাগুলো তার জন্য খুলে দিয়েছে চিৎকার মেরে কম সুবহানাল্লাহ বলেন তো বরকত দেওয়ার মালিক কে আল্লাযী আতআমাহুম মিন জু শুধুমাত্র আল্লাহ ক্ষুধার্তকে খাবার দেয় তা না ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ পাক নির্ভীক করে দেয় তোর কোনো ভয় নাই দেখবেন আপনি যখন বাহিরে দিয়া রাতের আধারে জঙ্গলে যারা বসবাস করে রাতের বেলা একা একা বের হয়েছেন গ্রামগঞ্জে ঘরের পিছনে আপনি টয়লেট ছাড়তে যাবেন হঠাৎ ভয় কি যেন পিছন দিয়ে হাঁটে কি যেন ভয় ভয় লাগতেছে কি ছায়া দৌড়াচ্ছে কে যেন আওয়াজ করছে ভয় ভয় কিন্তু মনে করেন আপনি যখন ঘরের ভিতরে ঢুকলেন বলেন এবার ভয় আসেনি কিন্তু বাহিরে গেছেন জিনের ভয় জিন তো বাতাসের রূপ ধরতে পারে বলেন তো এই জিন ঘরের ভিতরে ঢোকার ক্ষমতা আছে না নাই জিনের ঢোকার ক্ষমতা আছে না নাই ঘরে ঢুকতে পারে তাহলে বাইরে এলে ভয় পান ঘরে ঢুকলে ভয় পান না কারণটা কি কারণ হলো ওই যে বাইতুল্লাহর রহমতার বরকত আল্লাহ সব ঘরে ঘরে দিয়ে দিছে ওয়ামান দাখালাহু কানা আমিনা বাইরে গেলে ভয় ঘরে গেলে ভয় নাই আর সকল ঘরের মূল ঘর সকল ঘরের প্রধান ঘর ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ওই ঘরে যারা প্রবেশ করবে সব ভয় পিছে চলে যাবে কাবা ঘরের সামনে যখন মানুষগুলো দাঁড়ায় যায়
কাবার গিলাফের দিকে তাকায় যখন চোখের পানি ফেলায় দেয় আল্লাহর রাসূল বলেন আল্লাহ কাউরে মাহরুম করে না প্রতিনিয়ত অনবরত আল্লাহর ঘর বাইতুল্লাহ যার উপরে বাইতুল মামুর আর বাইতুল মামুরের উপরে খোদার আরশ আজিম ওই বাইতুল মামুর থেকে বাইতুল্লাহর উপরে প্রতিনিয়তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে খোদার 120টা রহমত নাজিল হয় কয় যখন কোন হাজি সাহেব ওই বাইতুল্লাহর রুকনে ইয়ামানি হযরে আসওয়াদ থেকে নিয়া যখন ডান দিকে তওয়াফ করা আরম্ভ করে হযরে আসওয়াদের দিকে তাকাইয়া এখন তো অনেক সময় হযরে আসওয়াদের চুমাও দেওয়া যায় না দূর থেকে যখন এইভাবে হাতটা উঠায়া বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইভাবে যখন চুমুখে ডান দিকে যখন তওয়াফ করা আরম্ভ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এইভাবে যখন আল্লাহকে বলতে থাকে আল্লাহ আমি তোমার ঘরে হাজির হয়ে গেছি যখন দৌড়াইতে থাকে যখন আবার রুকনে ইমানিতে যায় হাদিসের মধ্যে পড়লাম ওই জায়গায় গিয়া দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার প্রথম তিন চপ করে রমল করে এবং ইস্তেবা করে ডান দিকের বগরের নিচ দিয়া যখন ইহরামের কাপড়টা উঠায়া দিয়া বীর দর্পে যখন সামনের দিকে আগাইতে থাকে আমার খোদার রহমতগুলো ওই বান্দার দিকে এত দ্রুত দৌড়ায় আল্লাহর নবী বলে যেই মানুষটা এইভাবে তওয়াফ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে তার উপরে 60টা রহমত নাজিল করতে থাকে সুবহানাল্লাহ কয় যেই ব্যক্তি তওয়াফ করে না শুধুমাত্র মাকাম ইব্রাহিম অথবা মাতাফের ভিতরে দাঁড়ায়া বাইতুল্লাহকে সামনে রাইখা যেই মানুষটা নামাজে দাঁড়ায়া যায় ওই মানুষটার উপরে অন্তত 40টা রহমত নাজিল হয় কয় যেই মানুষটা তওয়াফও করে না আবার নামাজও পড়ে না কিন্তু শুধুমাত্র হেরেমের মধ্যে বসে আছে বাইতুল্লাহর কালো গ্লাফটার দিকে তাকিয়ে আছে আমার আল্লাহর রাসূল বলেন ওই মানুষটার উপরে খোদার আরো 20টা রহমত নাজিল হয় চিৎকার মেরে কম সুবহানাল্লাহ ওমান দাখালাহু কানা আমিনা কোথায় পাইবা এর থেকে নিরাপদ জায়গা পৃথিবীর আর কোথাও নাই তুমি শান্তি পাও না কানাডায় গিয়া শান্তি নাই জাপান গিয়া শান্তি নাই আমেরিকা গিয়া শান্তি নাই নিউ ইয়র্কে গিয়া শান্তি নাই পৃথিবীর কোথাও শান্তি নাই হোয়াইট হাউসের ভিতরেও শান্তি নাই আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়াও ওই জায়গার ভিতরে দাঁড়াইলে অন্তরের ভিতরে শান্তি আর রহমত নাজিল কইরা দেয় কে আরো জোরে বলেন না কে আল্লাহ আপনারা জানেন এই বাংলাদেশে গত কয়েক বছর আগে করোনা দুর্ঘটনা ঘটার আগে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় মিডিয়ায় যখন হজের ভিতরে মানুষের উপচে পড়া ভিড় হওয়া আরম্ভ হইল কয়েকবার দুর্ঘটনায় অনেক হাজিরা ইন্তেকাল করেছে কেরেন দুর্ঘটনা ঘটেছে দেখেন না আপনারা কেরেন দুর্ঘটনায় হঠাৎ যখন আরো কয়েক বছর আগে হজের সময় কেরেন দুর্ঘটনা হঠাৎ করে বজ্রপাত গুড়াগুড়ি গুড়ি গুড়ি বৃষ্টি আমার একজন কাছের আমার ক্লাস ফ্রেন্ড আমরা একসাথে পড়াশোনা করেছিলাম ওই দোস্ত মানুষ বন্ধু মানুষ ওই বছর তখন হজে গিয়েছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম ভাইজান এ নিয়ে দেখবেন খোদা বিরোধী যারা কাবা বিরোধী যারা হজের বিরোধী যারা তারা লেখালেখি করে যে হজে গেলে মানুষ মারা যায় হজে যাওয়ার দরকার নাই আর আজকেও দেখবেন কিছু বাবা অসাধু মানুষ আছে মানুষের হজের যাত্রাকে কঠিন করার জন্য বর্তমানেও তারা হজের খরচ বাড়ায়া দিয়া যেন মানুষ হজে কম যায় এই পায় তারা চালু করেছে কথা ঠিক কি না এ মুসলমান ওই সময় তারা মিডিয়াগুলো হলুদ মিডিয়াগুলো বিভিন্ন বদনাম ছড়াইতেছিল আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞাসা করলাম ও বন্ধু যখন কেরেন দুর্ঘটনা হারাম শরীফের ভিতরে কেরেন দিয়া কাজ চলতেছিল নির্মাণ কাজ বজ্রপাতে একটা বজ্র এসে ওই ক্যারেনের উপরে পড়েছে ওইটা গড়ায়া পড়েছে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই ক্যারেন যাদের মাথায় পড়েছে প্রায় অনেক হাজিরা রক্তাক্ত হয়ে হেরেম শরীফের মধ্যে শাহাদাত বরণ করেছে আমি বললাম আপনি তখন কোথায় আপনি কি আবার দৌড় দিছেন নাকি ভয় পাইছেন নাকি উনি চোখের পানি ফালাইয়া আমার ডাক দিয়া কয় ফরিদি সাহেব আপনি কি বললেন আমি যখন ওই রকমের ক্যারেন দুর্ঘটনার সময় আসরের নামাজের জন্য সবাই আমরা অপেক্ষা করতেছিলাম
করতেছিলাম, আসরের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। অনেক মানুষ বাইতুল্লাহ চতুর্দিকে কাতার বন্দী হয়ে বসে আছে, তারা কিছুক্ষণ পরে নামাজে দাঁড়ায় নামাজ পড়বে। কেউ খোদার কোরআন দেখা দেখা পড়তেছিল, আবার কেউ বাইতুল্লাহর গেলাত মুলতাজামের সামনে দাঁড়ায়া আল্লাহর ভর ধইরা ধইরা চোখের পানি ফেলা কান্না আরম্ভ করছিল। ঠিক এই মুহূর্তে হুজুর আমিও বৈশা বৈশা আমার মোবাইল অ্যাপস থেকে আমি খোদার কোরআন পড়তেছিলাম, হঠাৎ যখন দেখলাম বিকট আওয়াজ আলোকিত হয়ে গেল বজ্রপাতে, ক্যারেন্টটা ভেঙে পড়লো, আমি চোখে দেখতেছিলাম গড়ায় গড়ায় আসলো, কোনো জায়গা নাই, সুতা পরিমাণ ফালানের জায়গা নাই, এতটা ভিড়, ওই ক্যারেন্টটা মাথার উপর আইসা জায়গার ভিতরে রক্ত ফিনকিরিয়া গড়ায় পড়তে লাগলো, বহু হাজিরা জায়গার মধ্যে শহীদ হয়ে যাইতেছিল। আমি দেখলাম আমার পাশে কয়েকজন হাজিয়ারা দৌড় মারতেছে, দৌড়াইয়া মানে হেরেম থেকে তারা বের হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। আমি বললাম আপনি কি করলেন, দৌড় মারছেন নাকি? উনি কয় না হুজুর কসম আল্লাহর, আমি তখন আমার পাশের হাজিদেরকে হয়তো ওনারা সুদানি হবে অথবা ইরানি হবে, আমি ডাক দিয়া বলতেছিলাম ইয়া আইয়ুহাল হুজ্জাজ আইনাল মাফার, এ হাজিরা কোথায় পালাস, কোথায় যাবি, এর থেকে নিরাপত্তার ঘর আর কোথাও নাই, কোথায় যাবি, মরণ থেকে কোথায় পালাবি, হসপিটালে মরার থেকেও বাইতুল্লাহর হেরেমে বাইতুল্লাহ দেখা অবস্থায় রক্ত গড়ায় গড়ায় যদি আমার মরণ হয় এর থেকে দামি মরণ আর কিচ্ছু নাই। ওই হাজিদের জীবন কত ধন্য যেই হাজিদের রক্ত ফোটা বাইতুল্লাহর হেরেম শরীফের মধ্যে পড়েছে। আল্লাহর রসুল বলেছেন ফজল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, বিদায় হজের সময় আল্লাহর নবী রহমতে নবী সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে যখন বাইতুল্লাহ অভিমুখে রওনা, একজন সাহাবী ফজল ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি উটের থেকে গড়ায়া পড়া গেলেন, তার ঘাটটা ভাঙা গেল, রক্তগুলো ফিনকি দিয়া পড়তেছিল, সাহাবী জাগার ভিতরে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া গো সাহাবীরা খবরদার খবরদার, আমার এই সাহাবী লাব্বাইক বলতেছিল, আল্লাহর ঘর দেখে দেখে কাঁদতেছিল, এই অবস্থায় তার মরণ হয়েছে, বাজারের কাফনের কাপড় দিয়া তার কাফনের কাপড় পরাইস না, তার গায়ের ভিতরে বাজারের কাপড় লাগাইস না, এহরামের যে দুইটা কাপড় এই কাপড় দিয়া তার কাফনের কাপড় পরাইয়া দে, গোসল দিস না, আমার এই সাহাবীরে গোসল দিস না, রক্ত মাখা দেহ নিয়া এই এহরামের কাপড় দুইটা পরাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা দে, কারণ কি জানোস না তারা, আবু বকর হাসরের ময়দানে আবু বকর ইয়াখরুজ মিন কবরিহি, উমারু ইয়াখরুজ মিন কবরিহি, উসমান ও আলী ইয়াখরুজান মিন কবরিহিমা, সব সাহাবীরা তাদের কবর থেকে দাঁড়াবে, কিন্তু আমার এই সাহাবী হাসরের ময়দানে কোনো কবর থেকে দাঁড়াবে না, আমার এই সাহাবী বাইতুল্লাহর হেরেম থেকে মাতব থেকে রক্ত মাখা দেহ নিয়া এই ইহরামের কাপড় পরা অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইকের ধ্বনি বলতে বলতে আমার সাহাবী ওই ময়দানে মাহশারে তার রবের সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে বান্দা লাব্বাইক কেন বলতেছস, বলবে আল্লাহ তোমার ঘরের সামনে হাজিরা দেওয়ার জন্য আসছি, আল্লাহর সামনে গিয়া যখন লাব্বাইক বইরা হাজিরা দিতে থাকবে আল্লাহ কোনো হিসাব নিবে না, এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শ্রেণীর জান্নাতি বানায়া বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করে দিবে, চিৎকার মেরে কম সুবহানাল্লাহ, এই জন্য বাইতুল্লাহ থেকে নিরাপদ আর কোনো জায়গা নাই, এ আমার বাজান মাকাম ইব্রাহিমের সামনে চোখের পানি ফালায় যখন কোনো মানুষ দোয়া করে বলেন তো ওই জায়গার ভিতরে দোয়া কবুল করে নেয় কে, রুকনি আমানিতে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজামের সামনে দাঁড়ায়া কাবার গেলাপ ধরে কাঁদলে দোয়া কবুল হয়। আমি গত জুমায় কিছু কথা বলেছিলাম, আপনারা জানেন না আপনার এলাকায় দিনাজপুরের এক ভাই এই এলাকায় ট্রাক স্ট্যান্ডে ট্রাক চালায়, হঠাৎ করে রাত্রিবেলায় বলে হুজুর আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, উনি আমার কাছে আইসা নির্জনে আমার জ্বরে প্রথমে হাতে মুসাফা করলেন, কয় হুজুর আপনার হাতে একটা চুমা দিতে চাই, চুমো খাইলেন, বুকে জড়ায় ধরতেছেন আর কাঁদতেছেন, কয় হুজুর আমার তো আমি তো গরিব মানুষ ওই বাইতুল্লায় যাইতে পারবো না, নবীজির রওজায় গিয়া হয়তো একটু সালাম দিতে পারবো না, কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবরে আইসা আমাকে একবার সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আমার সামনে এসে আমাকে সালাম দিল, আমার কবরটা জিয়ারত করলে আমি মুহাম্মদের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওই মানুষটা কাঁদতেছিল হুজুর জান্নাতে যাব কি জাহান্নামে যাব জানি না,
কিন্তু নবীজিকে স্বপ্ন যোগে হইল নবীর রওজায় না যায় যেন আমার মরণ না হয়। হুজুর আমি নিয়ত করেছি আমার আয় থেকে আমি হয়তোবা মাসে 1000 টাকা আমার পান সিগারেটে খরচ হয়, ড্রাইভার মানুষ রাতের বেলায় খাইতে হয়। হুজুর কসম আল্লাহর এই মাসে 1000 টাকা জমা করলাম, আজ থেকে নিয়ত করলাম হুজুর সারা বছর জমাইতে থাকবে 1000 টাকা বাইতুল্লাহ যাওয়ার জন্য, নবীর রওজায় সালাম দেওয়ার জন্য। আপনি একটু দোয়া করে দেন আমার বাজান বাইতুল্লাহর প্রেম নিয়া, আল্লাহর ঘরের ভালোবাসা নিয়া। যখন কোন মুসলমান আল্লাহর ঘরের সামনে গিয়া দাঁড়ায় যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক যে ঘোষণা দাওয়াইছেন, ওয়াজ্জিল ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম ডাক দিছে আর এখন হাজিরা ওইখানে রুহের জগতেও তারা ডাকে সারা দিছে, তাদেরকে আল্লাহ পাক বাইতুল্লাহ নিয়ে এখন তাদের জবান দিয়া লাব্বাইকের ধ্বনি, আল্লাহ ওই যে তুমি ইব্রাহিমের মাধ্যমে ডাক দিছিলে লাব্বাইক, আমি তো হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাজান একটু দরদ থাকা দরকার, একটু মহব্বত থাকা দরকার। কসম আল্লাহর আপনারা সব সময় আমার কাছে দোয়া চান, নিয়ত করেছি আমিও আপনাদের জন্য দোয়া করব। হয়তো আমভাবে দোয়া করতে পারবো কিন্তু হয়তোবা সবার নাম আমার মুখস্থ থাকবে না, এই জন্য আমি একটা পোক্তা এরাদা করেছি আল্লাহর ঘরে বসে বলতেছি। বাইতুল্লাহ কিছু বিশেষ স্থান আছে যেখানে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। আরো একটা সুসংবাদ, আমার গর্ভধারিণী মা, আমার মমতাময়ী মা, আমার মাকেও সাথে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন আল্লাহর রসুল বলেছে কেউ যদি মহব্বতের নজরে তার মায়ের চেহারার দিকে একবার তাকায় তার আমল নামে আল্লাহ একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। এমনি তো মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব। আবার ওই মমতাময়ী মাকে সঙ্গে নিয়ে অসুস্থ মাকে নিয়ে যাচ্ছি, দোয়া করবেন, হয়তো আল্লাহ দোয়া কবুলের ভিতরে কোনো সন্দেহ নাই। আপনারা তো বিভিন্ন সময় আমার কাছে দোয়া চান, আপনাদের কাছে আমি বলি আপনার জীবনে হয়তো বা জটিল কঠিন হয়তো বা কোনো একটা সমস্যা থাকতে পারে, শুধু একটা সমস্যা, বেশি না, ব্যাপক বললে আমি সময় পাবো না। আপনার নাম অথবা আপনার নামটা কাগজে লেখা, আমি একটা ছোট্ট ডায়েরি বানাইছি, যারা আমার কাছে দোয়া চাবে বিশেষ করে আমি যেই সমস্ত জায়গায় দোয়া কবুল হয় তাদের নামে পার্সোনাল ওই নামটা উল্লেখ করব। একটা জিনিস চাবেন, যা চাওয়ার হয়তো জান্নাত চাবেন, নয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অথবা এমন বিপদ যা দূর হয় না আল্লাহর কাছে বলবেন, ওই জিনিসটা সামনে উল্লেখ করবেন। আমি ওয়াদা দিলাম আপনাদের জন্য নামটা উল্লেখ করে আমি ওই জায়গায় গিয়া দোয়া করব, তবে ফোনে নয়, রাস্তাঘাটে নয়, হয়তো আমার কাছে আইসা পার্সোনালভাবে বলে যাবেন আপনার জন্য আমি পার্সোনালভাবে ইনশাল্লাহ ওই বিশেষ বিশেষ স্থানে দোয়া করব। আল্লাহ যেন সবাইকে বাইতুল্লাহ গিয়া আল্লাহর রসুলের রওজায় গিয়া সালাম দিয়া আল্লাহ পাক জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।